সমাপ্তির পথে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। যুদ্ধের প্রথম দিন থেকেই পশ্চিমা দেশগুলো রাশিয়ার কণ্ঠাসহর গল্প শোনা দেয়। যুদ্ধের শততম দিন শেষে পরিস্থিতি বলছে ভিন্ন কথা। মারিওপোল, ডনবাসের মতো গুরুত্বপূর্ণ শহরগুলো হারিয়েছে তাদের সার্বভৌমত্ব। অপেক্ষা শুধু ওডেসা বন্দর দখলের। এই বন্দর দখলের মাধ্যমেই নিশ্চিত পরাজয় বরণ করতে বাধ্য হবে ইউক্রেন। তবে শুধু ইউক্রেন নয়, কৌশলগত দিক থেকে এই যুদ্ধে পরাজিত হয়েছে আমেরিকাও। কিভাবে রাজনীতির মার প্যাঁচে রাশিয়ার সাথে পরাস্ত হয়েছে আমেরিকা, চলুন তা বিশ্লেষণ করা যাক। সেই সাথে ওডেসা বন্দর দখল কেন রাশিয়ার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তাও জানতে পারবেন আমাদের আজকের ভিডিও শেষে। ইউক্রেন রাশিয়া যুদ্ধের নতুন এক মোড়ে কিভাবে আমেরিকা বিপদে পড়েছে তা জানতে থাকুন ভিডিও শেষ মুহূর্ত পর্যন্ত। পশ্চিমাদের ফাঁদে ফেলতে পুতিন সরকারের প্রথম চাল ছিল 48 ঘন্টায় কিয়েভ দখলের ঘোষণা দেওয়া। এরপর থেকে পশ্চিমা মিডিয়া উঠে পড়ে লাগে রাশিয়ার পেছনে, গোটা বিশ্বের কাছে তুলে ধরে রাশিয়ার ব্যর্থতার খবরাখবর। ইউক্রেনের শক্তিশালী প্রতিরোধের কাছে হেরে গিয়ে কিয়েভ দখলের পরিকল্পনা বাতিল করেছে রাশিয়া, এমনও তথ্য পশ্চিমারা ছাপতে শুরু করে। অন্যদিকে ইউক্রেন দখলের জন্য রাশিয়া আঁকছিল ভিন্ন ছক। পশ্চিমা মিডিয়া ছড়িয়ে দেয়া একের পর এক গুজবে গোটা বিশ্ব যখন তাকিয়েছিল কিয়েভের দিকে, তখন রাশিয়া ব্যস্ত ইউক্রেনের দক্ষিণ ও পূর্বাঞ্চল দখলে। মারিওপোল ও ডনবাস দখলের মাধ্যমে আমেরিকাকে পুতিন বুঝিয়ে দিয়েছেন কিয়েভ দখল কখনোই রাশিয়ার পরিকল্পনায় ছিল না। শততম দিন শেষে এখন পুতিনের বাহিনী দাঁড়িয়ে আছে যুদ্ধের সমাপ্তির দ্বার প্রান্তে। কিয়েভ দখলের মন্ত্রে আমেরিকাকে ভুলিয়ে রেখে ইউক্রেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলে বিশাল এলাকা দখলের পর তারা এগিয়ে যাচ্ছে ওডিশা বন্দর দখলের দিকে। আর এই বন্দর দখলের মাধ্যমে কিয়েভ দখল ছাড়াই এই যুদ্ধের অলিখিত বিজয় হিসেবে আত্মপ্রকাশ করবে রাশিয়া। প্রশ্ন থাকতে পারে, এই যুদ্ধে জয়ী হতে রাশিয়ার কাছে কেন ওডেসা বন্দর এতটা গুরুত্বপূর্ণ? যুদ্ধে রাশিয়া কিয়েভ দখলে মনোযোগী না হলেও কৃষ্ণ সাগরের বিস্তীর্ণ এলাকা নিয়ে রাশিয়ার রয়েছে দীর্ঘ পরিকল্পনা। তাই আমেরিকাকে কিয়েভের দিকে মনোযোগী করে দিয়ে রাশিয়া ছক কষছিল কৃষ্ণ সাগর দখলে। মারিওপোল থেকে শুরু করে ওডেসা বন্দর দখলে নিতে পারলেই কৃষ্ণ সাগরের সাথে আর কোনো সম্পর্ক থাকবে না ইউক্রেনের। ল্যান্ড লক দেশে পরিণত হবে ইউক্রেন। আর একবার যদি ইউক্রেন কৃষ্ণ সাগরের দখল সত্ত্ব হারিয়ে ল্যান্ড লক দেশে পরিণত হয়, তাহলে আমেরিকার কাছে মূল্যহীন হয়ে পড়বে ইউক্রেন। মূলত রাশিয়ার সমুদ্র বাণিজ্যের জন্য কৃষ্ণ সাগর খুবই গুরুত্বপূর্ণ। রাশিয়ার সমুদ্র বাণিজ্যের প্রাণকেন্দ্র বলা হচ্ছে এই সাগরকে। সমুদ্রপথে আফ্রিকা, এশিয়া সহ চীন, জাপানের সাথে বাণিজ্যের জন্য রাশিয়ার কাছে কৃষ্ণ সাগরের বিকল্প কোনো পথ নেই। অন্যদিকে একসময় কৃষ্ণ সাগরে রাশিয়ার প্রতিপক্ষ হিসেবে তুরস্কের নাম থাকলেও 2016 সালের পর এই দুই দেশের মাঝে সুসম্পর্ক গড়ে উঠেছে। ইতিমধ্যে পুতিন সরকার তুরস্কের কাছে ক্ষেপণাস্ত্র বিক্রি করে তাদের সম্পর্কের ভিত আরো মজবুত করেছে। পুতিন এরদোয়ান একজোট হওয়ায় ভূমধ্য সাগরে প্রবেশে আর কোনো বাধা নেই রাশিয়ার। ওদিকে কৃষ্ণ সাগরে আমেরিকা প্রভাব বিস্তার করতে কৃষ্ণ সাগরের তীরবর্তী দেশগুলোকে ন্যাটোভুক্ত করতে শুরু করে। রোমানিয়া ও বুলগেরিয়ার পর ইউক্রেন ন্যাটোতে যোগ দিতে গিয়েই শুরু হয় রাশিয়ার সাথে দ্বন্দ্ব। এই দ্বন্দ্বের শুরুতেই রাশিয়া ঘোষণা দেয় 48 ঘন্টার মধ্যে কিয়েভ দখলের। কিয়েভ দখলের ঘোষণা দিয়ে রাশিয়া দখল করে বসে অন্যান্য শহরগুলো। এবার ওডেসা বন্দর দখল সম্পন্ন হলেই ইউক্রেন হাঁটু গেড়ে বসতে বাধ্য হবে রাশিয়ার কাছে। ওডেসা দখল মানে কৃষ্ণ সাগরে রাশিয়ার আধিপত্য। সেই সাথে রাশিয়ার সাথে নিজেদের সম্পর্ক আরো জোরালো করতে চীনের পাশাপাশি ভারত, ইরান, তুরস্ক বাধ্য হবে রাশিয়াকে সমর্থন দিতে। ইউক্রেন রাশিয়ার সাথে শান্তি চুক্তি করলে দ্বিতীয়বারের মতো কৌশলগত পরাজয় বরণ করবে আমেরিকা। এই মুহূর্তে আমেরিকান বুদ্ধিজীবীরাও একজোট হয়ে ইউক্রেনকে সলা পরামর্শ দিচ্ছে রাশিয়ার সাথে আপোষের। আমেরিকান বুদ্ধিজীবীরা তাদের কৌশলগত পরাজয় আঁচ করতে পেরেছেন, তাই ইউক্রেনের সাথে রাশিয়ার আপোষ হলে কৃষ্ণ সাগরে আমেরিকার প্রবেশের 100% সম্ভাবনা হয়তো থাকবে। তবে এ সুযোগও আমেরিকাকে দেওয়ার সম্ভাবনা শূন্যের কোঠায়। আমেরিকা ছোট্ট সুযোগকে কাজে লাগিয়ে কতটা ক্ষতিকর হতে পারে একটি দেশের জন্য তা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। যুদ্ধের প্রথম দিন থেকে পশ্চিমারা প্রচার করে আসছিল রাশিয়ার ক্ষয়ক্ষতির কথা। পশ্চিমা মিডিয়ার দেয়া বিবরণে হাজার হাজার রুশ সেনার প্রাণহানির মাধ্যমে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে রাশিয়া। এমনও শোনা গেছে পুতিন যে কোনো মুহূর্তে আত্মসমর্পণ করবে ইউক্রেন তথা বাইডেনে আমেরিকার কাছে। তবে বাস্তবতা এখন সবার সামনে। খোদ আমেরিকান বুদ্ধিজীবীদের দেওয়া তথ্যতে স্পষ্ট যে রাশিয়া কিভাবে রাজনীতির মাঠে আমেরিকাকে পরাজিত করেছে। আমেরিকার কৌশলগত পরাজয় তো জানা হলো, চলুন এবার এক নজরে দেখে নেওয়া যাক রাশিয়া ইউক্রেনের 100 দিনের যুদ্ধের ফলে কতটা বদলে গেছে গোটা বিশ্ব। যুদ্ধের ফলে পরিবর্তনের গ্রাফের দিকে তাকালে প্রথমেই চোখে পড়বে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এক যুদ্ধের ফলে খাদ্যদ্রব্য থেকে শুরু করে জ্বালানি সকল পণ্যের মূল্য এখন লাগামহীন হয়ে আছে। রাজনীতির মঞ্চে এসেছে আমূল পরিবর্তন। এখন আর পুতিন চাইলে যে কোনো দেশে ছুটে যেতে পারেন না। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের ফলে পরিবর্তন এসেছে মানচিত্রেও। রাশিয়ার বিচ্ছিন্নবাদীরা এই সুযোগকে কাজে লাগিয়ে স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করেছে ডনবাসের লুহানস্ক ও দোনেস্ককে। তবে 4 মাস ধরে চলমান এই যুদ্ধের ফলে রাশিয়া ইউক্রেনের উপর নির্ভরশীল দেশগুলো কোণঠাসা হয়ে আছে। যেমন জ্বালানি ও শস্যের জন্য বিশ্বের বহু দেশ সরাসরি নির্ভরশীল রাশিয়ার উপর, তাই রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাবে খাদ্য সংকটের মুখে গোটা বিশ্ব। শেষ করছি দর্শক, ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে আমাদের আজকের আয়োজন। কৌশলগত দিক থেকে হেরে গিয়ে আমেরিকার পরবর্তী পদক্ষেপ কি হতে পারে তা জানিয়ে দিন কমেন্টস বক্সে। চলমান যুদ্ধ নিয়ে নিয়মিত খবরাখবর পেতে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। ধন্যবাদ।